হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব আরডুইনো সফটওয়্যারের ডিবাগিং কি করে করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা এই ডকুমেন্টস, তারপরে আরডুইনো ফাইল এন্ড দেন লাইব্রেরি যেখানে থাকে ওই ফোল্ডারে চলে গেলাম লাইব্রেরি, এন্ড এখান থেকে আমি যেই লাইব্রেরিটা ইউজ করে আমি সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করব সেই লাইব্রেরির ভিতরে ঢুকে গেলাম। এন্ড দেন তোমাকে অবভিয়াসলি জানতে হবে সি প্লাস প্রোগ্রামিং কিভাবে করতে হয়, সি প্লাস প্লাস আমি। হ্যাঁ, তো এখান থেকে আমি একটা ইজিয়েস্ট এক্সাম্পল নিয়ে নিলাম যেখান থেকে আমি ডিবাগিংটা শুরু করব। হ্যাঁ, তো এটা একটা লং প্রসেস এবং অনেক লেন্দি, এটা মানে অনেক সময় নেয়, অনেক সময় অল্প সময় লাগে, অনেক সময় কম সময় হয়ে যায়। তো ফার্স্ট যে কাজটা আমি করতে গেলাম সেটা হচ্ছে যে এখানে আমি দেখতে পেলাম অনেকগুলো প্রোগ্রামকে কল করতেছে। হ্যাঁ, তো আমি এখান থেকে কি করছি, ধরো তোমার অনেক অনেকগুলো প্রোগ্রাম এখানে ওরা কল করতেছে এই এক্সাম্পলটাতে। তো আমার এখন কি করণীয়, তা আমি ধরো এখানে কি হয়েছে, এই যে ড্র সেন্টার স্ট্রিং স্ট্রিং, আমি বাকি যত কল আছে প্রত্যেকটা কলকে ধরো আমি ইরেজ করে দিলাম, হ্যাঁ, অথবা কমেন্ট করে দিলাম। সো দেন কি হয়, এখানে তো না, কোথা থেকে শুরু হচ্ছে সেটআপটা, ওকে, এই লুপটা। হ্যাঁ, আমি এই লুপটা থেকে সবগুলারে কমেন্ট করে দিয়ে আমি কি করি, তোমার ধরো এইখানে শুধু একটা প্রোগ্রাম নিয়ে আসি। জাস্ট ওয়েট, আমি তোমাকে দেখাচ্ছি কোনটা। ধরো আমি এই এটাকে কি করছি, আমি সবগুলো লুপ থেকে যত ছিল সবগুলোকে আমি কমেন্টস করে দিলাম। দেওয়ার পরে আমি শুধু একটা ফাংশনকে আমি কল করতেছি, কোথায়, তোমার এই সেট আপ টাইমে। হ্যাঁ, এতে কি হয়, আমি একটা স্ট্যাটিক মানে একটা ফিক্সড কলগুলো দেখব কোন কোন লাইনগুলো এক্সিকিউট হয়ে আসে। এই এই যে এই কলটা করছি শুধু ড্র সেন্টার স্ট্রিং, এখানে শুধু একটা অনলি ওয়ান স্ট্রিং আমি চুজ করছি, এম লেটারটা পজিশন এটা। তো এখন এটা করার পরে আমার তো আর দেখতে হবে এখন যে এইটা ড্র করার জন্য কোন কোন লাইনগুলো সে এক্সিকিউট করে। এর জন্য আমি কি করছি, প্রথমেই এই ধরো এই যে এইটা এইটা কোথা থেকে পাইছি, এই যে লাইব্রেরি ফাইল আছে না, এই যে এখানটা লাইব্রেরি ফাইল, ওই যে শুরুতে ঢুকছিলাম এই যে সি প্লাস প্লাস এটা। হ্যাঁ, বিকজ এইটাই তো সাধারণত এখানেই তো এই এই যে এই ক্লাসটা থাকবে। তো আমি কি করব, দেখো প্রথমে আমি যেটা চুজ করব এটা হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইলটা কি জন্য, হেডার ফাইল ওয়ান কাইন্ড অফ ধরো এটা আইডেন্টিটি কার্ড, মানে কি ভাই পরিচয়পত্র। কি জন্য বলতেছি, সেটা হচ্ছে এই রকম, দেখো যখনই তুমি ফার্স্ট এই ক্লাসটা ডিফাইন করবে, এখন আমি ক্লাস কি এগুলো অ্যাকচুয়ালি কি কোথা থেকে আসছে এটার জন্য তোমাদের আরেকটা ডিফারেন্ট ক্লাস মানে লেকচার দেখতে হবে, যে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় ক্লাসটা অ্যাকচুয়ালি কি, ক্লাসের উত্তরাধিকার সূত্রে যেটাকে পাওয়া যায়, হ্যাঁ, অন্য ক্লাসের ফাংশনস গুলো সেটাকে ইনহেরিটেন্স বলতে পারি, হ্যাঁ, উত্তরাধিকার হওয়া। যেমন ধরো এখানে কি প্রথমে এই যে ক্লাস টিএফ টিএস পিআই ডিফাইন করা হলো, দেন পাবলিক কি এই যে প্রিন্ট যে আরেকটা ক্লাস আছে না, এই প্রিন্ট ক্লাসটা কোথায়, ধরো তুমি এই যেখানে যখন শুরুতে যদি চলে যাও তাহলে এখানে দেখতে পাবা এই যে এই যে হেডারটা ইনক্লুড করতেছে। তো এই হেডারটা ইনক্লুড করে মানে কি, এই যে এখানে এখান থেকে শুরু করে এই উপর থেকে নিচ পর্যন্ত যত লেখা পাওয়া যায়, হ্যাঁ, এগুলো কি হবে যখন ওই কম্পাইলার এটাকে করবে কম্পাইল করতে যাবে, তখন এইখানে এই এই লেখাটা লাইনের জায়গায় এই সমস্ত কিছু এখানে যা কিছু আছে সব কিছু কপি হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা যখন কপি হয়ে যায় দেখো এখানে সবার আগে কি করছে, যে প্রিন্ট ইনক্লুড করছে। তো এই প্রিন্ট ইনক্লুড করার সাথে আরডুইনো প্রিন্ট ইএসপিআই, যে যদি আমাদের এসপিআই টা দরকার নাই, যাই হোক সে ইনক্লুড যখন করছে তখন এই যে এখানে আমি দেখতে পাবো যে এই প্রিন্ট যে ফাইলে যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রাম আমার এই যে এই ক্লাসের ভিতরে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এই জন্য আমি এখানে দেখতে আসতে 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 খুঁজে খুঁজতে থাকবো যে ওই যে ড্র সেন্টার স্ট্রিং আছে কিনা, এটা কোথায় আছে, এরকম করে খুঁজতে 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 এই যে এখানে আমি পেয়ে গেলাম। তখন আমি দেখলাম যে ড্র সেন্টার স্ট্রিং এখানে কি কি ইনপুট নেয়, হ্যাঁ,
এই যে দেখো, একটা মানে স্ট্রিং এর অ্যাড্রেস নিবে, ইনিশিয়াল অ্যাড্রেস মানে এটা ওয়ার্ডের, তারপরে কোন পজিশন এক্স অ্যান্ড ওয়াই, অ্যান্ড ফন্ট, কোন ফন্ট ব্যবহার করবে মানে কোন লেখার স্টাইলটা সে ব্যবহার করবে। এখন ফন্ট ক্রিয়েটরের জন্য এই যে এই ওয়েবসাইটটা অনেক ভালো একটা জিনিস আডাফ্রুটের, তো এখানে দেখো আমি যদি ফন্টের নাম চেঞ্জ করি তাহলে এই মডেলটা চেঞ্জ হয়ে যায়। সো এটা হচ্ছে কি ফন্ট স্টাইল। তা আমি যখন এখানে চলে আসলাম ফন্টটা কোথায়, হ্যাঁ ড্র, আমি এই যে আমি ব্যবহার করতেছি সাবলাইম। এটা আবার সাবলাইমটার ইউটিলিটি ভালো মন্দ আমি সেখানে আবার তোমার, হ্যাঁ আমি দেখাইছি আমার একটা ভিডিও আছে সেখানে তোমাদেরকে আমি দেখাইছি যে সাবলাইমটার ভালো মন্দ কি, তো চাইলে তুমি দেখতে পারো। আর আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে আসি ড্র স্ট্রিং, হ্যাঁ সেন্টার স্ট্রিং কয়টা পাওয়া গেল, দুইটা পাওয়া গেল না? এখন তো এখানে আমি একটু কনফিউজ হয়ে গেলাম, তখন আমার এখানে কি করতে হবে, দেখতে হবে যে ও কি কি ইনপুট নিতেছে। যেমন সেম ইনপুট নিতেছে দেখা যাচ্ছে, তো আমার তো এখন সিদ্ধান্ত নিতে হবে ভাই তুমি কোনটা ব্যবহার করতেছো, এইটা ব্যবহার করতেছো না এইটা ব্যবহার করতেছো। সো এই জন্য আমি কি করলাম, এই সেরিয়াল প্রিন্ট এখানেও দিলাম এখানেও দিলাম, দেন আমি এক্সিকিউট করব। এক্সিকিউট করার পরে আমি আউটপুটটা, যে সিরিয়াল পোর্টে আউটপুট পাবে না, এই যে এখানটা চাপ দিলে, হ্যাঁ এখন তো এখানে পাইতেছে না কারণ কি অনেকটা জায়গায় অন করে, এই যে এখানে, এই যে এরকম। তো এগুলো আমি সব কি কপি করলাম, এন্ড দেন ধরো আমি এই যে সাবলাইম দিয়ে একটা জায়গায় ওপেন করলাম, হ্যাঁ ওপেন করার পরে আমি খুঁজতে থাকবো। ধরো এখানে আমার কাছে আমি অনেকগুলো আউটপুট নিছি, অনেকগুলো মানে এতগুলো নিছি যে একটার পর একটা একটার পর একটা খুঁজতে 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 আমি মানে কি বলবো আর, মানে মানে মানুষ বলে না যে অনেক কষ্ট হয়েছে, এরকম অনেক কষ্ট করার পরে ধরো আমি এইগুলো বের করছি যে এই যে এখান থেকে এইটা হয় এটা হয়। তো এরকম আমি খুঁজতে 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 অনেকগুলো খুঁজছি। ধরো আমি এই মুহূর্তে একটা ডেবাগ করছি যে অনেকগুলো ফাইলের ভিতরে লাস্ট যে ফাইলটা আমি ব্যবহার করছি, মোস্ট মানে ভেরি রিসেন্ট যে ফাইলটা, এই এটা ধরো এই যে এইটা, হ্যাঁ আমি ধরো এই লেটার এম এর আউটপুটটা আমি কি কি পাইছি সেটা দেখাচ্ছি। এখন দেখো এখানে আমার অনেক কিছু আছে, তো আমি যদি এখানে সার্চ করি তাহলে যে দেখি তো 4715 পাওয়া যায় কিনা, দেখো 4715 নাই, তার মানে এই যে ফাংশনটা এটা ওরা কল করে নাই, তাহলে এইটা করছে কিনা দেখি তো। দেখি তো আমার এখানে এই যে আউটপুট ফাইলের ভিতরে এই সিরিয়ালের এইটা আছে কিনা, 5081, এখানেও নাই, তাহলে তো সন্দেহ। তখন আমাকে কি করতে হবে, হয়তো বা আপ, যখন আমি আপে খুঁজতে গেলাম তখন এই যে দেখো এখানে এই নাম্বারটা পাওয়া গেছে, তার মানে ইনিশিয়াল, এই যে আমি এখানে লিখছি কি ইনিশিয়াল মানে স্টার্ট এটা। সো আমি বুঝতে পারছি যে ও যখনই আমি এখান থেকে তোমার এখান থেকে আমি যখন এই এই ফাংশনটা কল করি তাহলে বিহাইন্ড দ্য সিন সে এই ফাইল থেকে এই ফাংশনটাকে কল করে, দেন আমি ধাপে ধাপে আগাইতে শুরু করলাম। তো এই লাইনটার পর কোন লাইনটা আসলো, এই যে 425, তো 425 এটা পেয়ে গেলাম, তারপর কি 4248, এইভাবে করে আমি একটার পর একটা একটার পর একটা করে মানে খুঁজতে শুরু করলাম যে এই লাইনটার পর এই লাইনটা, এই লাইনটার পর এই লাইনটা। সো আমি আপাতত এইটুকুই, এইটা হচ্ছে কি একটা ডেবাগিং স্টাইল। এখন কারণ কি আরডুইনোতে অন্য আদার্স যে মাইক্রো কন্ট্রোলার একটা ফ্যাসিলিটি থাকে, ধরো তোমার এভিআর, এভিআর এর অথবা এসটিএম ফ্যামিলির, ওদের কেইল যে একটা সফটওয়্যার আছে ওইখানে তোমার STM32 যদি তুমি একটা মাইক্রো কন্ট্রোলার নেও, ওকে কি করা যায় একটা স্টপ দেওয়া যায়, তারপর একটা লাইনের পর একটা লাইনকে এক্সিকিউট করা যায়। সেটা আমি আরেকদিন একটা চেষ্টা করবো একটা ভিডিও করার একটা পার্টে, যে কিভাবে STM32 ডিবাগিং করা যায়। হ্যাঁ বাট আরডুইনোতে যদি তুমি শুধু আরডুইনো ওয়ান মানে যেটা উনো ব্যবহার হয় সেখানে তোমার আর কোনো আদার অপশনস নাই, শুধু সিরিয়াল প্রিন্ট ব্যবহার করেই তোমাকে ডিবাগ করতে হবে। ডিবাগটা মানে কি, যে দেখো তুমি যদি অনেক সময় ভুল করো তাহলে কোথায় ভুল করতেছো, মানে কোন লাইনের পর কোন লাইনটা এক্সিকিউট হইতেছে এবং সেখানে তুমি কি রেজাল্ট এক্সপেক্ট করো, বাট সেখানে তুমি ওই প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পাচ্ছ না, সেটা তোমার কি খুঁজে বের করার জন্য এই একটাই অপশন আছে। তো এইটা করে আমি অনেক হেল্প পাইছি, কিভাবে আমি এই যে TFT SPI কিভাবে তোমার
একটা ড্র করার জন্য কোথায় কোথায় যায়, কোনটার পরে কোনটা তোমার সিলেক্ট করে। যেমন ধরো কোন জায়গায় তুমি পিন গুলো ব্যবহার করছো, কখন কোন পিনে কোন বিটটা হাই হয় লো হয়, সেটা যদি তুমি এখানে, যেমন ওরা একটা পোর্ট ব্যবহার করে ধরো পোর্ট বি, এখন তুমি যদি পোর্ট বি না করতে চাও, যে পোর্ট বি এর মাত্র 3টা পিন ব্যবহার করবা, বাট পোর্ট সি এর মাত্র 4টা পিন ব্যবহার করবা, আর পোর্ট ডি থেকে তুমি অনলি 1 পিন ব্যবহার করবা, সেক্ষেত্রে পিনের উপরে তুমি কিভাবে একটা ডাটা আউটপুট দিতে পারো যে এই কাজটা যেতে তোমাকে ইজি করে। সো এটার জন্য আমার অনেক কষ্ট করে এরকম সিরিয়াল ডেবাগ এখান থেকে অনেক কিছু করতে হয়েছে। এট দ্য এন্ড অফ দ্য স্টোরিতে কি হয়েছে, আমি প্রায় অনেক লম্বা সময় ব্যয় করছি, আমার মনে হয় অনেক এক্সপার্ট লোকের অনেক কম সময় ব্যয় করে, তো আমি পাইছি কি দেখো লাস্টে, যে পুশ ব্লক, এখানে যদি আমি চলে যাই, এই দেখো এইখানে আসছে, এখানে পুশ ব্লক, আমার এখানে আউটপুটটা ছিল কি এই যে এম, না সরি এটা হয়ে গেছে, এই যে এম আউট, আমি দেখো এখানে যদি সার্চ করি যে পুশ ব্লক চলে আসছে, তার মানে এট দ্য এন্ড অফ দ্য স্টোরি এখান থেকে কি হয় ওই যে পিক্সেল গুলা সে ড্র করা শুরু করে। তো পুশ ব্লকে কি আছে, এখান থেকে তো অনেকগুলো অপশন আছে, কোনটা এক্সিকিউট হয় সেইটাও একটা বিষয়। হ্যাঁ, তো সেটার জন্য আমি আবার পুশ ব্লকে যাওয়ার পরে সে কোথায় আসতেছে এরকম করে 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 দেখতেছি, লাস্টে কি হয় সে এখানে এখানে আসে, এগুলো এগুলো আমি খুঁজতেছি, যে পুশ ব্লক আবার চলে যাচ্ছে, পুশ ব্লকে যে এখানে একটু বেশি আছে, 32 এর বেশি থাকলে এই যে পিক্সেল, তারপর সে কি করে এগুলো। তো এট দ্য এন্ড অফ দ্য স্টোরি দেখো ফাইনালি যখন পুশ ব্লক থেকে সে বের হয়ে আসে, তখন কি হয় এইটা আমি বলি, মানে একদম শেষে এই যে STM32H এখানে দেখি তো এটা আছে কিনা ফাইলটা ওপেন করা, নাই, তাহলে কি হলো এই পুশ ব্লকটাও কিন্তু একদম লাস্ট স্টেপ না, লাস্ট যেখান থেকে তোমার ধরো এই ডাটা গুলো তোমার প্রত্যেকটা পিনে অন হয়, অন অফ হয়, এন্ড দেন আমাদের ওই ডিসপ্লেতে একটা সিগন্যাল পৌঁছায়, সেটা হচ্ছে এইটা। তো এখানে কত নাম্বার লাইনে আমাকে যেতে হবে, 415, 412, এই যে এখানে টিএফটি রাইট 8C আছে না, এই হচ্ছে তোমার ফাইনাল স্টেপ, এইখানটা হচ্ছে পোর্ট এ ব্যবহার করছে, পোর্ট সি এবং পোর্ট ডি, এই যে এখানে মাস্ক তৈরি করা হয়েছে না, এবং এই সিটা হচ্ছে কি ডাটা, যেইগুলো মানে আমাদের এই পিনে পিনে আউটপুট করতে পারলেই শুধুমাত্র আমার টিএফটিটা রেজাল্ট পাবে। তো তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ এই সিগন্যাল গুলো যখন আমার ডিসপ্লেতে পৌঁছেছে, তাহলেই আমার ডিসপ্লেতে আমি যা চাই সেই রেজাল্ট পাবো। তো এইটা হচ্ছে তোমাদের একটা সাজেশন যে কি করে করতে হয়, একটা ধাপে ধাপে পড়তে করতে পর্যায়ক্রমে ক্রমে খুঁজতে খুঁজতে পাওয়া যায়, যারা খুব ভালো এক্সপার্ট তারা এগুলো খুব সহজে করে, আর এটা একটু টাইম কনসিউমিং হবেই, বিকজ এখানে তোমার অনেক অনেক অপশনস আছে, তো এত ইজি না, এবং একবার ট্রাই পড়তে গেলেই যে আমি সব বুঝে যাব যে এটার পর এটা হচ্ছে এটার পর এটা হচ্ছে, অ্যাকচুয়ালি না, বিকজ এই লজিকটা অনেক কমপ্লিকেটেড। সো এইটার জন্য তোমার সি প্লাস ল্যাঙ্গুয়েজটা জানা খুব ভালো, সি জানা ভালো, এন্ড দেন ইনহেরিটেন্স কি জিনিস, মানে উত্তরাধিকার সূত্রে ফাংশন গুলোকে নিয়ে আসা, কি পাবলিক ফাংশন কে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, উত্তরাধিকার মানে হচ্ছে ইনহেরিটেন্স করা, মানে কিছু ফাংশন ধরো তুমি একটা লোকের কাছে আছে, তুমি তার ফাংশন গুলো তুমি ধার নিলা, এই ফাংশন হচ্ছে ধরো টুলস, ওয়ান কাইন্ড অফ টুলস, একটা কাজ করার একটা ইনস্ট্রুমেন্ট, ধরো তোমার কাঠ কাটার জন্য কুড়াল দরকার, এখন তোমার কুড়াল নাই, তো আরেকজনের কাছে আছে, তুমি তার কাছ থেকে কি ধার নিতে পারবা, আর কুড়ালটা কখন ধার নিতে পারবা, শুধুমাত্র কুড়ালটা যদি হয় একটা পাবলিক জিনিস, আর যদি তার মনের ভিতরে কিছু একটা কথা থাকে সেই কথা তো ধার নেওয়া যায় না, সাধারণত ব্রেন থেকে ব্রেনে নেওয়া যায় না, ওইটা হচ্ছে ধরো প্রাইভেট জিনিস। তো আজকে এইটুকুই শেষ করি, ফিউচারে যদি মানুষের ডিমান্ডস থাকে তাহলে আমি অন্য বিষয়ে আলোচনা করব, বাট এটা আমি মনে করি আমাকে যেমন হেল্প করছে অন্যদেরকেও হেল্প করবে, ডিবাগিং এর ক্ষেত্রে প্রোগ্রামকে বোঝার জন্য যে এটা অ্যাকচুয়ালি কি করতেছে, এই লাইব্রেরিটা যে আমরা ব্যবহার করতেছি এই লাইব্রেরিটা কোথা থেকে কি আনতেছে।